हरियाणा का झुलवा मनवा दू নিতেবে এভাবে নিতেবে আমাদের পুরস্কারটা তার হাতে দেওয়া হলো সবাই জোরে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অ্যারাউন্ড টিভি থেকে আরিফ বলতিছিলাম আজকে আমাদের আয়োজন হচ্ছিল যে 2 কেজি গরুর গোশত খাওয়ার বেড ভাত এবং হলো গরুর গোশত এতে দেখতেছেন যে এখানে গোশত সব রেডি করা হয়েছে ভাতটা দেওয়া হয়েছে আর তার আগে একটু পরিচিত হওয়া দরকার যে কে কে আজকে এই পারফরমেন্সের ভিতরে আছে প্রতিযোগিতা তো আমরা এখানে দেখতেছি 3 জন আছে ডান থেকে বাম থেকে আমরা শুনবো যে আসলে কে কি করে তার পরিচয়টা তোমার নামটা বলো মোহাম্মদ তবিউল ইসলাম তুমি কি করো বসে থাকি অন্য কোনো কাজ টাজ করো না তোমার যে বডি ফিটনেস যে পরিস্থিতি যে তোমাদের যে খাবারের আজকে যে বেড এটা কি খাবার খেতে পারবা ফার্স্ট হতে পারবা একটা পুরস্কার আছে ছোট এই যে বাটি সেট এটা কি নিতে পারবা তুমি চেষ্টা করবো আচ্ছা আমরা দ্বিতীয় প্রতিযোগিতার কাছে যাই ভাই নাম কি হ্যাঁ কি করেন ভাই কি করে ভাই কৃষি কাজ করে আচ্ছা কৃষি কাজ তো ওরা 2 জন করতেছে আচ্ছা নামটা জানতে চাই মোহাম্মদ বিপুল তো ওই 2 জনের সাথে কি প্রতিযোগিতা হবে আচ্ছা ছোট্ট একটা পুরস্কার আছে সেটা হলো ব্যাটি সেট আর আমাদের খেলার নিয়মগুলো আমি বলতেছি এখন সেটা হলো আজকে কোনো টাইম থাকবে না সবার আগে যে খেতে পারবে খাবার অর্থাৎ আমরা এক ব্যাটি করে গোস্ত এবং এখানে ভাত দেওয়া আছে সাথে 3টা কাঁচামরিচ যদি কাঁচামরিচ কেউ খেতে চায় খেতে পারবে এটা কোনো বাধা কিন্তু এই খাবারগুলো খেয়ে উঠতে হবে মানে ব্যাট এই ডিশের ভিতরে কোনো খাবার রাখা যাবে না একটা ভাতও থাকবে না হ্যাঁ চেটে তো যাই হোক আমরা খেলা এখন শুরু করব আমাদের এখানে 2 কেজি গরুর গোশত এবং হচ্ছে হলো 1.5 কেজি চাউলের ভাত তো আপনারা সবাই দেখতে থাকুন আর আমাদের যিনি সবার আগে শেষ করবে যে সবার আগে শেষ করবে এই খাবার তার জন্য এই পুরস্কার তো আমরা বাসিতে ফু দিব আর খেলা শুরু হবে এখন আমাদের এই গোশতগুলো দেওয়া হোক সবার পাতে পাতে হ্যাঁ আমাদের তরকারি দেওয়া শেষ তো আমাদের এখনই হয়তো প্রতিযোগিতা শুরু হয়ে যাবে এবং আমাদের কোনো টাইম লেভেল নাই যে সবার আগে খেয়ে উঠবে বাসিতে ফু মারার সাথে আচ্ছা দর্শক আমাদের খেলার শুরু করব এখন আমাদের ওয়াচ টাইমও আছে স্টপ ওয়াচ আছে তো আমরা দেখব যে কত মিনিট লাগে তো সবাই রেডি হাতে বলের ইয়ের ভিতরে হাত ঢুকাই দাও বাসিতে ফু দেওয়ার সাথে সাথেই রেডি সবাই 1 2 শুরু প্রিয় দর্শক আমাদের খাবার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তো আমরা দেখতেছি যে আমাদের প্রথম প্রতিযোগিতায় মোহাম্মদ রবিউল ইসলাম উনিও শুরু করে দিচ্ছে শাহ আলম এবং বিপুল মিয়া তো আমরা দেখি যে আসলে কার কতটুকুতে পৌঁছিতে পারে এবং আমাদের স্টপ ওয়াচ আমাদের স্টপ ওয়াচ 50 সেকেন্ড 51 সেকেন্ড হয়ে গেছে আপনারা দেখতেছেন তো 51 সেকেন্ডে এই পরিস্থিতি হ্যাঁ দেখা যাক সবাই কি করে দর্শককে কথা বলেন না তাদেরকে কাজ খেতে দেন কারণ হাসি উঠলে হয়তো ভীষণ উঠতে পারে
সবাই একটু মাঝে মাঝে তালি দেন, তালি দেন, উৎসাহিত করুন, সবাইকে উৎসাহিত করুন, উৎসাহিত করুন, উৎসাহিত করুন। দর্শক আপনারা দেখতেছেন যে তাদের ভিতরে ব্যাপক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। অলরেডি একজন গুস্ত সব খেয়ে ফেলছে, এখন ভাত আছে বাকি, ও এখন ভাত খাবে। এবং এদিকে তিন নম্বর যিনি আছে তিনারও পোড়াপড়ি শেষের দিকে। সবাই খান দয়া করে সবাই, কারণ প্রায় দুই মিনিট হতে চললো, আমাদের স্টপও আছে, দেখা যাচ্ছে দুই মিনিট হতে চললো। দয়া করে কেউ কথা বলেন না, সবাই উৎসাহ এবং ভালোভাবে দেখুন। আমরা কথা না বলি দয়া করে, আমরা প্রতিযোগিতার খাবার গুলো দেখি, দেখুন কিরম করতেছে, দেখুন সবাই তালি দেন, তালি দেন, তালি দেন, দর্শক তালি দেন। আমাদের খাবার পুরাই শেষের দিকে, আমাদের প্রথম জিনিস, সবাই তালি দেন, তালি দেন, তালি দেন। আপনাদের চার মিনিট ১৮ সেকেন্ড হতে চললো, আর অল্প একটু সময় আছে, হয়তো তার খাবারও শেষের পথে। দর্শক সবাই তালি দেন, তালি তালি তালি। তোমার খাবারের পরিস্থিতি কি? আচ্ছা দাঁড়াও, স্টপ করে দাও, স্টপ করে দাও, স্টপ করে দাও, স্টপ করে দাও, স্টপ হচ্ছে হলো যে আমাদের এক নাম্বার যে প্রতিযোগিতা ছিল, নাম কি? তাহলে আপনি হলো নিল থার, ও হলো সেকেন্ড, ও সব তরকারিতে ভাত খেলো, আপনি কেন বলে একই সমান দেওয়া হয়েছে। তা আমাদের আজকের প্রতিযোগিতায় হাত তোলো, নাম রবিউল ইসলাম, সবাই তালি দেন, জিতে গেছে। তো এখন আমরা পুরস্কারটা দিয়ে দাও, না না এই পর্যন্তই সমস্ত, আমরা তার হাতে পুরস্কারটা তুলে দেই, সবাই জোরে তালি দেন, এই সবাই জোরে তালি দেন, আমাদের প্রতিযোগিতা সিলেক্ট হয়ে গেছে, সবাই জোরে তালি দেন। এই যে আমাদের পক্ষ থেকে বলিস পুরস্কার হাতে নিতে হবে, এভাবে নিতে হবে, আমাদের পুরস্কারটা তার হাতে দেওয়া হলো, সবাই জোরে তালি দেন। আজকের উইন মিস্টার রবিউল ইসলাম নয়ন, সবাই জোরে তালি দেন।